শান্তি আলোচনার নামে কেএনএফ বিশ্বাস ভঙ্গ করেছে, তাদের ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নেই। একথা বলেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বান্দরবানে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাহাড়ে শান্তি ফেরাতে এরই মধ্যে সমন্বিত অভিযান শুরু হয়েছে, শিগগিরই ফলাফল দৃশ্যমান হবে বলেও জানান তিনি। বান্দরবান থেকে আবুল বাশার নয়নের রিপোর্ট, জানাচ্ছেন শুভশ্রী রায়। পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ যে কোনো মূল্যে তাদের নির্মূলে এরই মধ্যে শুরু হয়েছে যৌথ অভিযান, যার নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী। অভিযানের বিষয়ে তদারকি করতে সকালে হেলিকপ্টার যোগে বান্দরবান পৌঁছান সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, বলেন পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত অভিযান এরই মধ্যে শুরু হয়েছে, অচিরেই সুফল মিলবে। আমাদের সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করব। বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো পালন করা, বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া, সেইগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটা কোনো আইসোলেটেড কোনো অপারেশন হচ্ছে না, সবাই সমন্বিতভাবে হচ্ছে। ইনশাল্লাহ এখানে আমরা গভর্নমেন্ট যেটা চাচ্ছে, গভর্নমেন্টের ওভারঅল স্ট্র্যাটেজির ভিতরে থেকেই আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত করতে পারবো বলে। সেনা প্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যা কিছু করণীয় সব করবে সেনাবাহিনী, এদেশের মাটিতে সন্ত্রাসের কোনো ঠাঁই নেই বলেও জানান তিনি। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, সেটাই করতে হবে এবং ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়নে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি। এক প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন, কেএনএফ বিশ্বাস ভঙ্গ করেছে, তাই তাদের ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নেই। তাদেরকে তারা শুরুতে আমরা একটু বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে, যেহেতু শান্তি আলোচনা শেষ হয়নি, শান্তির ভিতরেই শেষ হবে, কিন্তু এর ভিতরে এই অশান্তি সৃষ্টি হয়েছে, তার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আসছে। ইনশাল্লাহ জনগণের ভিতর শান্তি ফিরে আসবে এবং দেখতে পারবে যে এই সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে না। সরকারের একটা সমন্বিত ওভারঅল স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজির ভিতরে থেকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রদত্ত দায়িত্ব সঠিকভাবে পালন করবে। শান্তি আলোচনার আড়ালে কেএনএফ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে বলেও জানান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। নিউজ ডেস্ক।